সকালে বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হলো তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন সাংসদ, জেলা কোঅর্ডিনেটর সহ জেলার প্রথম সারির নেতৃত্ব থেকে ব্লক, অঞ্চল ও বুথ স্তরের নেতাকর্মীরা। সংগঠনকে শক্তিশালী করতে এই কর্মসূচি জারি থাকবে জেলায় এবং পাশাপাশি আগামী 18 তারিখ রণগ্রাম ব্রিজের বিকল্প রাস্তার দাবিতে তৃণমূলের পক্ষ থেকে পদযাত্রা করা হবে বলে জানালেন সাংসদ তথা জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। উপস্থিত আছেন জেলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জীবনে যিনি অনেক লড়াই করেছেন সহ আজকের মঞ্চে আছেন, সকলের উৎসাহ আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, মেনে আমাদের করতে হয়েছে, সেজন্য হয়তো আগামী দিনে দলকে মজবুত করতে, দলের সংগঠনকে শক্তিশালী করতে আমাদের যা যা করার আমরা করব, এবং সেই সঙ্গে আমরা চাইছি যে আগামী দিনে মুর্শিদাবাদ জেলার 22টা বিধানসভা কেন্দ্রে 20 তারিখের মধ্যেই আমাদের এই বুথভিত্তিক যে কর্মী সম্মেলন শেষ হবে, তারপর আমরা আবার সেকেন্ড ফেজে আমরা অঞ্চলভিত্তিক বুথভিত্তিক আবার শুরু করব। আমরা পুজোর পরেই একটা বৃহত্তর যজ্ঞ শুরু করছি দলের পক্ষ থেকে কর্মীদেরকে নিয়ে, সেখানে সেখানে যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে সেগুলো আমরা মেরামত করব, তারপরে দলকে দলের সংগঠনকে আরও সাজানোর জন্য যা যা প্রক্রিয়া আমাদের রাজ্য স্তর থেকে কয়েকদিনের মধ্যে কমিটি ঘোষণা করবে তারপরে নেমে পড়ব। সেই সঙ্গে আমাদের রণগ্রাম ব্রিজ আপনারা সকলেই জানেন যে কাঁদিতে ভীষণ অসুবিধার মধ্যে মানুষ আছে, ঠিকমতো এই মহকুমারই 5টা বিধানসভা কেন্দ্রই সমস্ত দিক থেকে আজকে বঞ্চিত, মানুষের যাতায়াতের একটা বিরাট অসুবিধা হচ্ছে রণগ্রাম ব্রিজের জন্য। আমরা আগামী দিনে 18 তারিখ আমরা ওই রণগ্রাম ব্রিজ থেকেই আমরা একটা বাইপাস যেমন রাস্তা দাবি করছি যে বিকল্প একটা রাস্তা আপাতত চালু করা হোক, আমরা প্রশাসনের জিএমের সঙ্গে এসপির সঙ্গে কথা বলে সেটা চালু করার ব্যবস্থা করব, এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সঙ্গে, এবং বাইপাস একটা রাস্তা হোক এই দাবি নিয়েই আমরা পদযাত্রা করছি। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।